ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 7 বছর আজ। 2016 সালে ওই রেস্তোরাঁয় 12 ঘণ্টা অবরুদ্ধ করে বেশ কিছু লোককে জিম্মি করে রেখেছিল জঙ্গিরা, যাদের মধ্যে 17 জন বিদেশি এবং 2 পুলিশ সদস্য সহ 22 জনকে হত্যা করেছিল। দেশের সবচেয়ে ভয়াবহ এই জঙ্গি হামলায় অন্তত 50 জন গুরুতর আহত হয়েছিলেন। নিহতদের মধ্যে 9 জন ইটালিয়ান, 7 জন জাপানি, 1 জন ভারতীয়, 1 জন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ও 2 জন বাংলাদেশি ছিলেন। ওই ঘটনায় নিহত 2 পুলিশের কর্মকর্তা স্মৃতি ভাস্কর্যে সকালে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ জাপান, ভারত সহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। এ সময় পুলিশ কমিশনার বলেন, দেশে জঙ্গি তৎপরতা কমে গেলেও পুরোপুরি নির্মূল হয়নি এখনো। বাংলাদেশে বিভিন্ন জায়গায় জঙ্গিদের নিয়ন্ত্রণ করা, তাদের গ্রেপ্তার করা, বিচারের সুপর্দ করা, আমাদের এই কাজগুলো অব্যাহত ছিল, যা বলে এখন সমগ্র বাংলাদেশে জঙ্গি আমাদের নিয়ন্ত্রণে আছে। নিশ্চিন্ন হয়ে গেছে আমরা বলবো না, আমরা বলবো যে এটা নিয়ন্ত্রণে আছে। গোয়েন্দা সংস্থাগুলো অনবরত এই ব্যাপারে কাজ করে যাচ্ছে, তথ্য কালেকশন করা, খোঁজ খবর রাখা, এই কাজগুলো করে যাচ্ছে। দে অলসো মেক আওয়ার বিলিফ মোর ফার্ম দ্যাট নো রিজন ক্যান জাস্টিফাই অ্যান অ্যাক্ট অফ টেরর, অ্যান্ড আই ক্যান সে দ্যাট উই ফুলি রিমেইন কমিটেড টু স্টপিং রিকারেন্স অফ এনি সাচ ইনসিডেন্ট ইন ফিউচার through close collaborative efforts. আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।